সুপ্রিয় দর্শক ও শ্রোতা শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য অধ্যাপক ডাক্তার মনজার ফেরদৌসী বিভাগীয় প্রধান অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং সেই সাথে আরও আছেন অধ্যাপক ডাক্তার পারুল জাহান বিভাগীয় প্রধান অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা চাইলে ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আপনাদের যে কোনো প্রয়োজনে এবং সেই সাথে ফেসবুক থেকে লগ ইন করে দেখতে পারেন আমাদের প্রোগ্রামটি সরাসরি www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে চলুন দর্শক আজকে আলোচনা শুরু করা যাক ম্যাডামদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ বাংলাভিশনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আজকে যে প্রথম প্রশ্নটা ম্যাডাম করতে চাচ্ছি যেহেতু আমরা করোনাকালীন বিষয়টি নিয়ে সবসময় কথা বলি তাই আমার প্রথম প্রশ্ন থাকছে যে এই করোনাকালীন সময়ে আসলে এই প্রেগনেন্সির বিষয়টাতে আমরা আগের এবং এখনকার পরিবর্তনটা যদি বলি যে আগে আমরা কি সাজেস্ট করতাম এখন আমরা কি সাজেস্ট করছি অনেক ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি যখন করোনাকালীন সময়টা বাংলাদেশে যখন করোনা প্রথম আসলো তখন থেকে আসলে একটা আতঙ্ক শুরু হয়ে গেছিল এবং সেটা কিন্তু শুরু হয়েছিল গর্ভবতী নারীদের ভিতরে কারণ কিছু মানুষ বাইরে যেতে পারবে ছেলেরা যাচ্ছে কিন্তু গর্ভবতী নারীদের আমরা জানি যে অনেক রিস্ক থাকে কারণ তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম ছিল এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এটা মিডিয়াতে এবং আমরা পার্সোনালি কিন্তু এটা বলেছি এবং যার জন্য একটা ভয় ভীতি সব কিছু কাজ করেছিল ওই সময়টাতে যেটা আমরা বলছিলাম যে গর্ভবতী নারী আপনারা যারা চিকিৎসা নিচ্ছেন তারা হচ্ছে যে আমরা তখন কিন্তু শুরু করলাম অনলাইন অনলাইনে আমরা সেবা দিব টেলিমেডিসিনে এবং আপনারা রেগুলার আমাদের চেম্বারে আসবেন না যখনই দরকার হবে আপনার হাজবেন্ডকে পাঠিয়ে দেন বা অন্য কাউকে পাঠিয়ে দেন কারণ আমরা কিন্তু চেম্বার করেছি হয়তো কিছু চেম্বার বন্ধ ছিল কারণ যেহেতু ওনারা একটা ভালনারেবল স্টেজে ছিল তাই তাদেরকে চেম্বারে না আসার জন্য অনুরোধ করেছিলাম বিকজ তারা যদি আসতো এবং আরও কিছু মানুষ আসে সেখান থেকে কিন্তু তারা করোনায় আক্রান্ত হয়ে যেতে পারতেন এই জন্যই এই নিষেধাজ্ঞা বা এই জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল এবং এই সময়টাতে জানেন যে আমরা যেটা করেছিলাম যে টেলিমেডিসিনের যে সুযোগটা শুরু হয়েছিল সেটা কিন্তু এই কর্ম মানে করোনাকালীন সময় আমরা শুরু করতে পেরেছিলাম এবং কিছু সংখ্যক বলবো না আমি অনেক বেশি সংখ্যক মানুষ কিন্তু এই সুযোগটা নিতে পেরেছিলেন বিকজ টেলিমেডিসিন সেবাটা কিন্তু একটা ভালো সেবা এবং এখনও কিন্তু মানুষ আমরা যদি বলি ম্যাডাম উন্নত বিশ্বায়নে এই সেবাটা কিন্তু অনেক বছর আগে থেকে ওরা চলে আসছে আমরা বরঞ্চ পিছিয়ে ছিলাম আমরা করোনা প্যান্ডেমিকে এই সেবাটা এখন টেলিমেডিসিনটা আমরা আসলে বুঝতে পেরেছি এটা গুরুত্ব আসলে অনেকেই আমাদের দেশে এটা বুঝতে পারতেন না তারপরে মনে করতেন যে ডাক্তারের কাছে সরাসরি যে কথা বলাটা অনেক সুবিধা সরাসরি কথা বলতে পারছেন এই ধারণাটা ছিল না যে টেলিমেডিসিনেও তো সরাসরি কথা বলা যায় কারণ ভিডিও কনসালটেশন হচ্ছে ওনারা দেখছেন আমাদেরকে আমরা দেখছি তাদেরকে এটাও একটা অনেক বড় সুযোগ করে দিয়েছিল যাই হোক এখন যেহেতু করোনাকালীন সময়টা কিছুটা আমরা পার হয়ে এসেছে আমরা অনেকটাই ভালো সময়ে যাচ্ছি এখন পার হয়ে দেখা যাক ভবিষ্যতে কী হয় তো এই সময়টাতে যেহেতু মানুষজন আবার ফিরে আসছে তাদের কাজে ফিরে আসছে সবাই যে যার কর্মস্থলে জয়েন করছে তো এই সময় আমরা যেটা বলছি এখন আসছে কিন্তু এখন গর্ভকালীন সময়ে নারীরা কিন্তু আমাদের চেম্বারে আসছেন রীতিমতো তারা দেখাচ্ছেন যেভাবে আমরা আমাদের আগের শিডিউলে যেতাম যেভাবে সেভাবেই তারা কিন্তু এখন আসছে অনেক ধন্যবাদ ম্যাডাম আমি একটু পারুল ম্যাডামের কাছে ফেরত আসতে চাচ্ছি ম্যাডাম এখন যে আমরা এন্টিনেটাল চেকআপগুলো দিচ্ছি মানে গর্ভধারণের সময় যে আমরা চেকআপটাকে ইন্টিনেটাল চেকআপ বলি গর্ভের পরে বা আগে যেটা এখন এই আগে যে চেকআপগুলোর ব্যাপারে আসলে কতটুকু মানে সংখ্যাটা যদি আমরা বলি আমরা যদি ফ্রিকোয়েন্সিটা বলি আগে কতটুকু ছিল এখন কিরকম হয়েছে এমনিতে ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য আমরা প্রথম দিকে যখন একদম কন্ডিশন খুব নর্মাল ছিল তখন তো আমরা কিছু রুটিন ইয়েগুলো ছিল যে ভিজিটগুলো কীভাবে তারা করবেন প্রথম আমরা সেটা সেই সময় ছিল যে প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাসে একবার আসবে তারপরে মাসে মাসে উনি আসবেন শেষের দিকে এসে 15 দিন পরপর এবং একেবারে লাস্ট মাসে 7 দিন পরপর চেকে আসবেন সেই হিসাব করলে কিন্তু আমাদের পুরো 13টা ভিজিট হয় কিন্তু সবাই তো এটা
অ্যাভেলেবল না সবার জন্য, বা অনেকে যারা দূরে থাকেন বা যারা রুরাল এরিয়াতে থাকেন তাদের জন্য, তো তখন হু যেট বলছিল যে অ্যাটলিস্ট চারটা ভিজিট দিতেই হয়। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছিল যে অ্যাটলিস্ট চারটা ভিজিট হতেই হবে, যেমন প্রথম চার মাসে একটা, তারপরে ছয় মাসে, আট মাসে এবং শেষের দিকে একটা। এখন যেটা হচ্ছে এটা তো ছিল ইমার্জেন্সি যে এই চারটা অবশ্যই নিতে হবে। তারপরে এখন করোনা সিচুয়েশনের পরে এখন আমরা ওই করোনা সিচুয়েশন ম্যাডাম যেরকম বললেন যে করোনা সিচুয়েশন আমরা বলেই দিচ্ছিলাম যে আসারই দরকার নেই, প্রেগনেন্ট মেয়েরা বাসায় থাকবে, ওনারা ওনাদের প্রবলেম হলে ওবার টেলিফোনে কথা বলবেন বা ওনাদের হাজব্যান্ড বা কেউ এসে আমাদের সাথে কনসাল্ট করবেন বা ভিডিও কনসালটেশন আমরা যাব। তো সেভাবে সেই জন্য আমরা তখন বলেছিলাম যে প্রেগনেন্ট মেয়েরা বাইরে আসবেনই না। এখন যেহেতু আর তখন আরও ভয় ছিল আমাদের যে আমরা তখন জানতাম না, তখন এটা একটা নতুন ভাইরাস, তার প্রেগনেন্সি ইফেক্ট কী, বাচ্চাদের ইফেক্ট কী, তখন এটা নতুন, সবার প্রচণ্ড আতঙ্ক। কিন্তু এর মধ্যে আমরা দেখে ফেলছি যে সব কী সিচুয়েশানটা হয়, কী কমপ্লিকেশানগুলো হয়, বাই দিস আমরা ভ্যাকসিনও দিয়ে ফেলছি, ভ্যাকসিনও দিচ্ছি। এখন কিন্তু আমরা প্রেগনেন্ট মাদেরকে ভ্যাকসিন দিতে বলতেছি, ভ্যাকসিনটাও তারা অ্যালাউড। তো এখন যেহেতু আতঙ্কটা কমে আসছে, প্রায় ভাইরাসের প্রকোপটা কমে আসছে, এখন কিন্তু ওনারা আসছেন ঠিক আগের নিয়মেই আসছেন। অ্যাটলিস্ট আমরা যেটা বলতেছি অ্যাটলিস্ট মিনিমাম আটবার উনি আসবেন, সে ১৩ বার না আসুক, অ্যাটলিস্ট আটবার উনি ভিজিটে আসবেন, যেমন চার মাসে 16, 20, 24, 28, 32, 36 এবং তার লাস্ট ইয়াতে এই আটবার উনি এখন ভিজিট দিবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি ম্যাডামের কাছে আবার ফেরত আসছি যে প্রেগনেন্সি রিলেটেড কিছু কমপ্লিকেশনস আমরা সবসময় শুনে থাকি, সেই বিষয়গুলো নিয়ে একটু জানবো। তার আগে একটা ফোন আছে দর্শক আমাদের সাথে, আমরা দর্শকের ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, মিরপুর থেকে বলছিলাম। জি আচ্ছা, আমার ডাক্তার মুনিয়া ফেরদৌসী ম্যাডামের কাছে প্রশ্ন। আমার হচ্ছে 32 উইক প্রেগনেন্সি চলতেছে, আমার হচ্ছে পিরিয়ডের ডেট আর আলট্রার ডেটটা মিলতেছে না, এই অবস্থায় হচ্ছে কোনটা কাউন্ট হবে? আর আমার হচ্ছে জিডিএম আছে, আর আমার হচ্ছে সেকেন্ড প্রেগনেন্সি, প্রথমটা সিজারেই হয়েছে, তো এখন হচ্ছে কত সপ্তাহে সিজার করলে ভালো হবে? ধন্যবাদ আনিকা তোমাকে অনেক। তোমার যেহেতু ডেটটা মিলছে না তোমার এলএমপির সাথে, অর্থাৎ মাসিকের ডেটের সাথে তোমার আলট্রাসোনোগ্রাফি ডেটটা, তুমি কি প্রথম অবস্থাতে কোনো আলট্রাসোনোগ্রাফি করেছে কিনা সেটা আমার প্রশ্ন। আর একটা হচ্ছে যে তোমার মাসিক কি রেগুলার ছিল কিনা, তোমার যদি মাসিক রেগুলার থাকে তাহলে কিন্তু তোমার এলএমপির সাথে মানে মাসিকের ডেটের সাথে তোমার যে বাচ্চা হওয়ার ডেট সেটা মিলবে। আর অনেক সময় যেটা আমরা অনেক সময় দেখি যাদের মাসিকটা রেগুলার হয় না তাদের কিন্তু আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা সময়টা বের করে ফেলি, যে অনেক সময় তোমার দেখা যায় যে মাসিকটা ইরেগুলার, তাহলে তুমি মাসে কখন হচ্ছে এটা বুঝতে পারছো না বা কখন ওভুলেশন হয়েছে সেটাও আমরা বুঝতে পারি না, যার জন্য আমরা প্রথম আলট্রাসোনোগ্রাফি যেটা করি সেটা দিয়ে কিন্তু ডেটটা ক্যালকুলেট করি। তো আমার মনে হয় তুমি প্রথম আলট্রাসোনোগ্রাফি ডেটটা দিয়ে তোমার গাইনোকোলজিস্ট যিনি আছেন তার সাথে একটু কথা বলে কনফার্ম হয়ে নেবে। দ্বিতীয় প্রশ্ন বলেছো যে তোমার জিডিএম আছে, জিডিএমের জন্য তো তুমি নিশ্চয়ই একটা মেডিসিন নিচ্ছ বা তোমার তুমি যার আন্ডারে আছো উনি তো তোমাকে নিশ্চয়ই সাহায্য করছেন, এটার জন্য তুমি যে ওষুধগুলো খাচ্ছ বা ইনসুলিন যদি নিয়ে থাকো সেটা তুমি প্রপারলি নেবে, ডায়াবেটিস চার্ট করবে, তুমি যেভাবে তোমার ডাক্তার তোমাকে খাওয়া দাওয়ার নিয়ম বলে দিয়েছেন সেভাবে খাবে, ইনসুলিন নিলে ইনসুলিনটা রেগুলার নেবে, এবং নিজেরা সবসময় ঘরে গ্লুকোমিটার দিয়ে এই তোমার ব্লাড সুগারটা মেনটেন করবে বা দেখে রাখবে। আরেকটা যেটা বলেছিল যে ও কবে সিজার করবে, আচ্ছা আমি যদি তোমাকে বলি যে আমরা আসলে একটা সিজারিয়ান সেকশনের পরে কিন্তু আমরা ভ্যাজিনাল বার্থের কথা বলি, তুমি চাইলে পরে কিন্তু সেটা তোমার ডাক্তারের সাথে কথা বলে চেষ্টা করতে পারো যে একটা সিজার হয়ে গেলো কিন্তু ডেলিভারি করা যায় নর্মাল ওয়েতে, সেটা যদি করা যায় কথা বলতে পারো। আর তা না হলে তোমার আসলে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, তোমার হাইট দেখতে হবে, সব কিছু দেখে ক্যালকুলেট করে তারপরে তোমার ডেটটা ফিক্স আপ করতে হবে। অনেক ধন্যবাদ আনিকা তোমাকে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। এই বিষয়গুলোতে আসতে চাচ্ছিলাম ম্যাডাম যে প্রেগনেন্সি রিলেটেড কিছু কমপ্লিকেশনস আমরা দেখে থাকি, যে প্রেগনেন্সির সময় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কমপ্লিকেশনস থাকে, সেই কমপ্লিকেশনসগুলো যদি একটু আমাদেরকে বলতেন যে সাধারণত কী ধরনের আসলে জটিলতাগুলো থাকে প্রেগনেন্সিতে। প্রেগনেন্সিতে আসলে অলরেডি দর্শক একজন একটা জটিলতার কথা বলেই ফেলেছেন, আমরা যেটা বলি যে আমরা ভাগ করে বলি ট্রাইমেস্টার ভাগ করে, যে আর্লি ট্রাইমেস্টারে কিছু জটিলতা হয়, মিড ট্রাইমেস্টারে কিছু জটিলতা হয় এবং লেট ট্রাইমেস্টারে। আমি আর্লি ট্রাইমেস্টার দিয়ে শুরু করি। আমরা জানি যে প্রথম অবস্থাতে একটা মেয়ে যখন কনসিভ করে যায় তারপরে শুরু হয় যে তার সাধারণ কিছু সমস্যা, যেমন মাথা ঘোরায়, বমি বমি আসে, এবং এই বমিটা যখন তীব্র হয়, রেগুলার বমি করছে, অনেক বমি করছে, তখন এটা একটা কমপ্লিকেশন হতে পারে। আরেকটা হতে পারে যে হঠাৎ করে একটা মেয়ে বলছে যে আমার পেটে ব্যথা হচ্ছে, তার সাথে একটু একটু করে ব্লিডিং হচ্ছে, এবং এইটাই যদি হয় তখন কিন্তু আসলে
একটা সমস্যা হতে পারে যে এই ব্লিডিংটা কেন হচ্ছে। আমরা একটা সহজ কথা সবাই জানি যে অ্যাবর্শন হতে পারে বা অ্যাবর্শন হওয়ার চান্স আছে। এই অ্যাবর্শনের কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যে কোনো একটা অ্যাবর্শন হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে মোল বডি, আমরা মোলার প্রেগনেন্সি, কনসিভ করেছে কিন্তু সেটা বাচ্চা তৈরি না হয় আঙুরের থোকার মতো একটা জিনিস তৈরি হয়েছে, বাচ্চা হবে না, পেটটা বড় হচ্ছে, সে মনে করেছে তার বাচ্চা বড় হচ্ছে কিন্তু আসলে ওর ভিতরে বাচ্চা নেই, এরকম একটা কমপ্লিকেশন হতে পারে। আরেকটা হতে পারে এক্টোপিক প্রেগনেন্সি, যেটা আর্লি ট্রাইমেস্টারে সবচাইতে ভয়াবহ জটিল কমপ্লিকেশন আমরা বলি থাকি, যেখানে হওয়ার কথা, কারণ আমরা কিন্তু জানি যে ফার্টিলাইজড ওভামটা টিউব থেকে নেমে আসবে ইউটেরাসে, কিন্তু যদি ইউটেরাসে না নেমে এসে এটা টিউবেই থেকে যায় এবং আস্তে আস্তে বড় হতে থাকে, আমরা জানি টিউবটা খুবই ছোট একটা পাতলা একটা জিনিস, সেটার মধ্যে বাচ্চা বড় হতে পারে না, তখন কী হয় টিউবটা ফেটে যায়, এবং যদি ফেটে যায় তাহলে এত ব্লিডিং হতে পারে যে এর জন্য একজন মা তার প্রাণ হারাতে পারে। সেই জন্য এটা বিষয়টা কোশ্চেন আমার আছে, আমি একটু করব, তার আগে একজন দর্শক আছেন, আমি দর্শকের প্রশ্নটি নিয়েছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি তিনটা খাচ্ছি, শুধু আমার বমির জন্য হচ্ছে না, আমি কোন খাবারই খাইতে পারছি না, আর আমার টুকুন কনফিউজ করছে। আচ্ছা, দর্শকের প্রশ্নটার মেইন যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে তার প্রচন্ড বমি হচ্ছে, তা সে একটা ওষুধ খাচ্ছে বাট সেটা তো তার কমছে না, সেক্ষেত্রে ম্যাডাম কি সাজেশন দিবেন? আমি একটু পারুল ম্যাডামের কাছ থেকে আপনার উত্তরটা নিতে চাই। ধন্যবাদ দর্শক, আপনাকে যেহেতু আপনার বমির ওষুধ খাচ্ছেন তারপরেও বমি কন্ট্রোল হচ্ছে না এবং বমির জন্য আপনার তো প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ খাওয়া দাওয়া ঠিক মতো খেতে পারছেন, এটা সবচেয়ে বড় প্রবলেম, নিউট্রিশনাল প্রবলেম হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলতে পারেন। তবে আমরা আমাদের সাজেশন হলো যখন কেউ মুখে খাওয়ার টয়লেট করতে পারেন না, মুখে খেয়ে সহ্য করতে পারেন না, সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে হসপিটালাইজ করি, মুখে আমরা খাওয়া বন্ধ রেখে আপনাকে আমরা স্যালাইনের উপরে রাখবো, যে নিউট্রিশন সে তার নিউট্রিশনটা মেনটেন হয় বা স্যালাইনের মাধ্যমে ইঞ্জেকশানের মাধ্যমে, এবং বমির জন্য আমরা ইঞ্জেকশান দিব। যদি 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স দেখা যায় যদি আমরা স্টোমাককে খালি রাখি তখন কিন্তু বমিটা আস্তে আস্তে কমে আসে, ইরিটেশনটা কমে যায়, বমিটা কমে আসে, এবং বাই দিস টাইম নিউট্রিশনটা মেনটেন করবো বাই স্যালাইন এবং বমির জন্য ইঞ্জেকশন দিব, ভিটামিন ইঞ্জেকশন লাগলে দিব। সেই ক্ষেত্রে সেভাবে আপনাকে তাইলে উচিত হবে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলেন, বমি যদি একেবারেই বন্ধ করতে না পারেন আপনি হসপিটালে ভর্তি হয়ে এই ব্যবস্থাটা নিতে পারেন। অনেক ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। ম্যাডাম একটা কথা বলছিলেন সেক্ষেত্রে যে এক্টোপিক প্রেগনেন্সি, যে ইউটেরাসে সাধারণত বাচ্চাটা বড় হয়, ইউটেরাসটা বড় হয় তারপরে ওখান থেকে বাচ্চাটা হচ্ছে, কিন্তু যদি টিউবই থেকে যায় সেক্ষেত্রে ফেটে গিয়ে সেক্ষেত্রে মায়ের প্রাণহানি ঘটতে পারে। আমি এই বিষয়টিতে একটু ম্যাডামকে জানতে চাচ্ছি যে রুরাল যারা আছেন, যারা গ্রামে আছেন, অনেকেই কিন্তু এই বিষয়টিতে প্রাণ হারায়। আমরা যে একটা পার্সেন্টেজ জানি 36% ওমেন এই যে এক্টোপিক প্রেগনেন্সির জন্য কিন্তু রুরাল এলাকাতে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা কিন্তু সহজেই জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন। আপনার এই ব্যাপারে মতামত কী যে এই বিষয়টিতে আল্ট্রাসোনোগ্রাম করার জন্য কত কষ্ট? এটা হলো যে আসলে গ্রামে যেটা হয়, গ্রামে আমাদের মেয়েরা ওনারা তো আসলে ফ্যামিলিতে সাথে ইন্টাররিলেটেড থাকেন, যাদের ওনার শ্বশুর বা শাশুড়ি বা যারা আছেন ওনারা হয়তো এটা জিনিসটাকে একটু হালকাভাবে দেখেন। যখনই কোনো কমপ্লেন করেন কোনো প্রেগনেন্ট মা যে আমার একটু ব্যথা হচ্ছে, একটু ব্লিডিং হচ্ছে, ওনারা ওটাকে হালকাভাবে নিয়ে বলেন এরকম হয়, এটা এরকম হয়, এটা নিয়ে অরিট হওয়ার কিছু না, এরকম হচ্ছে আমাদের হয়েছে এরকম। কিন্তু আসলে আমাদের এটা সবাইকে জানানো উচিত যে প্রেগনেন্সি অ্যাবর্শন একটা ব্যাপার আছে অবশ্যই, কিন্তু অ্যাক্টোপিক যেটা ইউটেরাসের ভিতরে না এসে যে টিউবে যায় এবং টিউব ফেটে গেলে ভিতরে যে হিউজ ব্লিডিং হয় এবং ভিতরে ব্লিডিং হতে হতে মায়ের শরীরের সমস্ত ব্লাড পেটের ভিতরে জমে যায় এবং মা ব্লিডিংয়ের জন্য শকে মারা যায়, এটা এইটার সম্বন্ধে কিন্তু আমাদের অনেকেরই গ্রামের মায়েরা বা গ্রামের ওনারা জানেন না, এটা জানেন না বলে এটা নিয়ে আমাদের কিন্তু আসলে মিডিয়াতে এডুকেশনে দেওয়া উচিত যে এটা আসলে ইগনোর করার মতো ব্যাপারই না, অবশ্যই তাকে কোনো যদি প্রথম এমনি আল্ট্রাসাউন্ড নাও করে থাকেন কিন্তু যখনই কোনো এই ধরনের কমপ্লিকেশন ওনার হয় যে একটু ব্লিডিং হচ্ছে ব্যথা হচ্ছে অবশ্যই যেন একটা আল্ট্রাসাউন্ডোগ্রাফি করে শিওর হইতে হবে যে এই প্রেগনেন্সিটা ইউটেরাসের ভিতরে আছে না ইউটেরাসের বাইরে আছে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাজু আক্তার বগুড়া থেকে বলছিলাম। জি,
ম্যাডাম আমার হচ্ছে পিরিয়ড গত মাস থেকে আমার পিরিয়ডটা ভালো হচ্ছে না ম্যাডাম, গত মাসে প্রায় দু মাস হতে চললো আর কি, ব্লিডিং একটু করে, মানে পিরিয়ড আমার রেগুলার ঠিক 29 দিনে মাথায় হয় আমার, কিন্তু ব্লিডিংটা একবার পুরোপুরি যে ভালো হয় সেটা ভালো হচ্ছে না। আর আমার ফাইব্রয়েড আছে ম্যাডাম, ফাইব্রয়েড আছে ওটা হচ্ছে একটা ফাইব্রয়েড আছে 4.2 সেন্টিমিটার 3.77 আর কি, এখন আমার ব্লিডিংটাও ভালো হচ্ছে না। আর আমার হিমোগ্লোবিনটা ম্যাডাম আমার গত পিরিয়ডে অনেক বেশি হওয়াতে, মানে ব্লিডিং হওয়াতে হিমোগ্লোবিন সাথে নেমে আসে, এখন আমার পিরিয়ডও বন্ধ হয় না, এই মুহূর্তে আমি আজ থেকে ব্লাড নিতে পারবো যে তোমার পিরিয়ড বন্ধ হয় নাই? পিরিয়ড বন্ধ ম্যাডামের কোনো, আর আমাদের ম্যাডাম বাচ্চাও নাই কিন্তু, আমাদের 7 বছর হলো বিয়ের বয়স, আমাদের কোনো বাচ্চাও নাই। আচ্ছা আপনার ওজনটা কত? মুন্ডরা ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ওজনটা কি একটু বেশি? ওজন ওজন কি রকম? ওজন কত আপনার? সরি আপনার ওজন কত ম্যাডাম? আমার ওজন হচ্ছে 51। তাহলে ওজন খুব বেশি না? 51। আপনার এই যে ফাইব্রয়েডের কথা বলছেন, এটা আপনি কবে থেকে জানেন? সরি ম্যাডাম, আপনি যে ফাইব্রয়েড আছে? জি ম্যাডাম, ফাইব্রয়েড আছে। এটা কবে থেকে? 4.2 3.7। কবে থেকে জানেন বা আপনার এই যে ব্লিডিং হচ্ছে বেশি বেশি করে, এটা আপনার কবে থেকে শুরু হলো? সরি ম্যাডাম, আচ্ছা কথা শুনে শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা আপনি যেই ফাইব্রয়েডটা আছে এটা আপনি কতদিন থেকে জানেন? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা লাইনে ঠিক আছে, আমার মানে লাইনটা কেটে গেছে। আমি যেটুকু শুনেছি সেখান থেকে আপনাকে বলি নাজমা, যেহেতু আপনি বলছেন যে আপনার বেবি নেই, আপনি বেবি নেওয়ার একটা প্ল্যান করছেন, এর মধ্যে আপনার পিরিয়ডটা অনেক বেশি হচ্ছে এবং আপনি জানেন যে আপনার জরায়ুতে একটা টিউমার আছে। তো আমরা আসলে জানি যে জরায়ুতে যখন এরকম ফাইব্রয়েড থাকে তখন মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং যার জন্য আপনার ব্লাড হিমোগ্লোবিন লেভেল কিন্তু অনেক নেমে গেছে এবং সেটা অলরেডি 7.3 হয়ে গেছে। আপনি জানতে চাচ্ছিলেন যে আপনার এই ব্লিডিং হচ্ছে এর মধ্যে আপনি ব্লাড নিতে পারবেন কি না? অবশ্যই আপনি ব্লাড নিতে পারবেন, কারণ আপনার হিমোগ্লোবিন লেভেল অনেক কম। এখন যদি আপনি ব্লাড না নেন তাহলে আপনার আদার প্রবলেম হবে, আপনার কিন্তু কার্ডিয়াক প্রবলেম হবে, আপনার হার্ট কিন্তু রক্ত সঞ্চালন করতে পারবে না ঠিক মতো, ব্লাড সাপ্লাইটা ঠিক মতো যাবে না। সেই জন্য আপনাকে অবশ্যই ব্লাড নিতে হবে এবং আপনি ব্লাড নিচ্ছেন আবার আপনার ব্লিডিংও হচ্ছে তাহলেও হবে না। সুতরাং আপনার করতে হবে কি, যেটা হচ্ছে আপনার ব্লিডিংটা বন্ধ করতে হবে। আপনি অবশ্যই একটা ওষুধ খাবেন, খেয়ে ব্লিডিংটা বন্ধ করতে হবে। আমরা যে কথাটা বলি, আমরা জানি যে ফাইব্রয়েডের ফাইব্রয়েড থাকলে পরে যে ব্লিডিংটা হয় সেটা কিন্তু এইরকমভাবে কন্টিনিউয়াসলি হয় না ইউজুয়ালি, যদি না তার সাথে আদার কোনো প্রবলেম থাকে। এরকম হতে পারে যে আপনার ফাইব্রয়েডের সাথে এন্ডোমেট্রিওসিস আছে অথবা আদার কোনো প্রবলেম আছে, তাহলে আপনাকে এই জিনিসটা আসলে ভালো করে দেখতে হবে এবং অবশ্যই ব্লিডিংটা আগে বন্ধ করতে হবে এবং তারপরে আপনি ব্লিডিংটা বন্ধ করার ওষুধও খাবেন এবং ইমিডিয়েটলি আপনি ব্লাড ট্রান্সফিউশনের কথা চিন্তা করবেন এবং আপনি ডাক্তারের সাথে কথা বলবেন। এটা আপনার জন্য আমার এখন সাজেশন। তারপরে আপনি কিন্তু ভালো করে দেখবেন যে আপনার ফাইব্রয়েডটা আসলে কত বড়, এটা ওষুধে যদি কমে যায়, ওষুধ আছে কিছু কিন্তু যে সাইজ বলছেন তাতে অনেক সময় দেখা যায় যে ওষুধে কমে না, সময় লাগে, আর তারপরে যদি লাগে সাইজ বড় হতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু এই জরায়ুর টিউমারটা ফেলে দিয়ে তারপরে আপনি বাচ্চার জন্য কিন্তু চেষ্টা করতে পারেন। এরকম অনেক কিন্তু আমাদের কনজারভেটিভ সার্জারি আছে। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমি একটু পারুল ম্যাডামের কাছে ফেরত আসছি। ম্যাডাম যেহেতু অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে কথা বললেন, বাট একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশনটি যদি আমরা স্পেসিফিক্যালি বলি, যে অনেক মহিলাদের দেখা যায় দুই রকম একটা বিষয়, একটা হচ্ছে আগের থেকে তার ডায়াবেটিস ছিল বংশগত, কারণ এখন আমরা অনেক মেয়েরাই দেরি করে প্রেগনেন্সি নিচ্ছে, দেখা যাচ্ছে যে ডায়াবেটিস হয়ে গিয়েছে তারপরে অথবা প্রেগনেন্সি নিচ্ছে অথবা প্রেগনেন্সির পরে ডায়াবেটিস হচ্ছে। এই বিষয়টিতে যদি একটু বলেন যে আসলে যাদের আগের থেকে ডায়াবেটিস ছিল তাদের কি করতে হবে, আর অনেকের প্রশ্ন থাকে যে ডায়াবেটিস প্রেগনেন্সির সময় যে ডায়াবেটিসটা হচ্ছে সেটা কি পরে চলে যাবে কি না, নাকি সারা জীবনই থাকবে? আচ্ছা ধন্যবাদ তোমাকে। একটা প্রশ্ন হলো যে সে যদি ডায়াবেটিক থাকে তাহলে সে কী করবে? তো সে অবশ্যই আমাদের আগে জানতে হবে যে ডায়াবেটিস হলে, ডায়াবেটিক মায়েরা যদি প্রেগনেন্ট হয় তার অবশ্যই কমপ্লিকেশান আছে, সেটা মায়ের জন্য আছে বাচ্চার জন্য আছে। আর সবচেয়ে প্রথম ইম্পর্টেন্ট কমপ্লিকেশান যেটা হয়, যেটা দেখা যায় যে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে ওই অবস্থায় যদি উনি প্রেগনেন্ট হন তাহলে প্রথম একটা হতে পারে ফার্স্ট ট্রাইমেস্টারে একটা মিসক্যারেজ হয়ে যেতে পারে, তারপরে মায়ের প্রবলেম, বাচ্চার প্রবলেম হতে পারে, মায়ের প্রবলেম বিভিন্ন রকমের, তার নানা রকম ইনফেকশন হতে পারবে, ভালো ভেজেনাইটিস, ইউনি ইনফেকশন, নানা রকম ইনফেকশন হতে পারে। বাচ্চাটা যেহেতু ডায়াবেটিস কন্ট্রোলে না, উনি সেটা ব্যাপারে
কেয়ারফুলও না, সেই জন্য দেখা যাচ্ছে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, বাচ্চা ম্যাট্রেস বিগ বেবি হয়ে যাচ্ছে, মায়ের পেটে পানি বেশি চলে আসতেছে, মায়ের যার জন্য রয়ের শ্বাসকষ্ট হচ্ছে, বসতে বসতে হচ্ছে, প্লাস সবচেয়ে বড় প্রবলেম হলো বাচ্চাটার ডিফেক্ট হয়ে যেতে পারে, কনজিনিটাল হার্ট ডিজিজ বা অন্য যে কোনো ডিজিজ, ক্লেফট হার্ট, ঠোঁট কাটা, তালু কাটা বা পাকস্থলিতে বা নিচে, এমনকি অনেক সময় দেখা যায় যে পায়খানার রাস্তাটাও তৈরি হয় না, মানে নানা রকমের কনজিনিটাল ম্যালফরমেশনগুলো হতে পারে। তো সে এই ব্যাপারে অবশ্যই আগের থেকে তাকে ওয়াকেফল করতে হবে, তাকে বলতে হবে, তাকে অ্যালার্ট করতে হবে যে আপনি ডায়াবেটিস কন্ট্রোল না করে কখনোই বাচ্চা নেবেন না, কারণ সেজন্য তাকে প্রেগনেন্সির আগে, এটাকে আমরা বলি প্রিকনসেপশনাল কাউন্সেলিং, সেই প্রেগনেন্সি আগে উনি অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোল করবেন, পুরো ফুল কন্ট্রোল করার থাকে। এক্ষেত্রে বারডেমের একটি ব্যবস্থাও আছে যেটা সহজেই তার অ্যাভেল করতে, হ্যাঁ অ্যাভেল করতে পারে, এবং অনেক বারডেমের ব্রাঞ্চ সারা বাংলাদেশে কোথাও সবখানে আছে, এবং ওনারা সেখানে যে কন্ট্রোল, প্রথমে ডায়েটে কন্ট্রোল, না হলে ট্যাবলেট, যেহেতু প্রেগনেন্সি সে নিবে, ওনার প্ল্যান থাকবে প্রেগনেন্সি নিতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার বলি যে ওরাল না খেয়ে, মুখে খাবার শুধু না খেয়ে ইনসুলিন দিয়ে কন্ট্রোল করলে ভালো, যে তাতে প্রেগনেন্সি কন্ট্রোল হলে ইনসুলিনটা কন্টিনিউ করবে, কারণ প্রেগনেন্সিতে কিন্তু আমরা ইনসুলিনটাই প্রিফার করি, কারণ অনেক ওষুধ দেওয়া যায় না, এবং ওষুধ যেগুলো দেওয়া যায় সেটাও আবার প্রপার কন্ট্রোল হয় না, সেই জন্য বেটার হবে যে আগে থেকে ইনসুলিন স্টার্ট করে তারপরে প্রেগনেন্সি নেওয়া। এটা হলো যারা ডায়াবেটিস অলরেডি আছেন, এবং আর আরেকটা গ্রুপ আসছেন যারা ডায়াবেটিস ছিলেন না, প্রেগনেন্ট হলেন, বাট প্রেগনেন্সির পরে যেহেতু আমরা রুটিন চেক আপে করি, প্রথম দেখা যায়, হ্যাঁ প্রথম দেখা যায় তার ডায়াবেটিস হলো না, কিন্তু জাস্ট পাঁচ মাস ছয় মাসে আবার যখন সেকেন্ড চেক আপে করতে যাই তখন দেখা যায় যে ডায়াবেটিস আসতে পারে। এটা সবার জন্য না হলে কাউ কেউ কেউ আছে রিস্পেক্ট, যেমন তার ফ্যামিলি বা মা বাবা স্ট্রং ডায়াবেটিস, অথবা তার ফ্যামিলি তার আগের প্রেগনেন্সি ডায়াবেটিস ছিল, বা আগের কোনো তার অ্যাবনম বাচ্চা বিগ বেবির একটা হিস্ট্রি আছে, বা বাচ্চা পেটে মারা গেছিলো, বা বাচ্চা একটা অ্যাবনমাল বাচ্চা ছিল, এরকম হিস্ট্রি যাদের থাকে তারা আমরা ধরে নিই যে এর যদি ডায়াবেটিস থাকতে পারে, সেই জন্য এই প্রেগনেন্সিতে কিন্তু আমরা অ্যালার্ট থাকি এবং প্রেগনেন্সি টেস্ট করি আমরা ওইভাবেই যেন ডায়াবেটিসটা আসতে পারে। হ্যাঁ, যদি মানে আগে ডায়াগনোসিসটা হোক যেন আসলে আসছে কিনা, সেই যে প্রেগনেন্সি ডায়াবেটিস এটাকে আমরা জিডিএম বলি, এবং এটা হলে তাকে প্রথম থেকে আমরা কন্ট্রোল করতে হবে, যেমন প্রথমে আমরা ডায়েট কন্ট্রোলে দিব, ডায়েটে না হলে তার লাইফস্টাইল ডায়েট চেঞ্জ যদি এতে যদি না হয় কন্ট্রোল, তাহলে আমরা ইনসুলিন স্টার্ট করি। এবং অনেকে আরেকটা কথা তুমি বলছো যেটা হলো যে অনেকের ধারণা থাকে যে আমার যে প্রেগনেন্সি ডায়াবেটিস হয়ে গেলো এটা কি থেকে যাবে, তো সেটাও একটা ব্যাপার আছে যে উনি যদি প্রপারলি কন্ট্রোল করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসটা আর থাকে না, মানে এখানে লাইফস্টাইল একটা গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আর এই যে ডায়াবেটিস হয়েছিল সেটা প্রেগনেন্সিতে হয়েছিল বিকজ অফ সাম ইনসুলিন বা এই প্রেগনেন্সি ইনডিউস ব্যাপারের জন্য, এখন যখন প্রেগনেন্সি চলে গেলো তখন ডায়াবেটিসটা চলে যেতে পারে, প্রোভাইডেড তাকে সেই লাইফস্টাইল মেনটেন করতে হবে, যদি মেনটেন না করে তাহলে কিন্তু ওনার ডায়াবেটিস থেকেও থেকে যেতে পারে। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার ফোনটি নিয়েছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি নাথিস থেকে নাজমিন আফজাল বলছিলাম। জি আপনার প্রশ্নটি করুন দর্শক। আমার প্রশ্ন, আমি ছয় মাসের প্রেগনেন্ট, আমার ছয়বার অলরেডি আলট্রা হয়ে গেছে, আমার বেবি এখন ভালো আছে মোটামুটি ঠিক আছে, আমার হিমোগ্লোবিন পরিমাণ 9.6, কিন্তু আমার অনেক শ্বাসকষ্ট হয়, অনেক ধন্যবাদ আপনাকে। এটা বাংলাদেশের মেয়েদের জন্য আসলে কমন একটা সমস্যা যে গর্ভকালীন সময়ে রক্ত স্বল্পতা। এমনিতেই আমাদের মেয়েরা যখন প্রেগনেন্ট হয় ওনারা কিন্তু সব কিছু, আসলে আমরা যেটা বলি যে আপনি চেক আপ করে যদি কনসিভ করে তাহলে কিন্তু জানা গেল যে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কত ছিল, দেখা গেলো যে কম ছিল, এর মধ্যে সে কনসিভ করে গেল, কনসিভ করার পরে তো খেতে পারে না, প্রথম অবস্থায় অরুচি হয়, কোনো কিছু খেতে পারছে না, যার জন্য তার কিন্তু হিমোগ্লোবিনের মাত্রাটা কমতে শুরু করেছে। তো উনি যেটা বলছেন যে ওনার সাত মাসের মধ্যে প্রেগনেন্ট উনি, এবং এর ভিতরে তার 9.3 বললেন এরকম, আসলে উনি এখন জানতে চাচ্ছিলেন যে উনি ব্লাড নেবেন কি না। আমরা যেটা বলি যে গর্ভকালীন সময় যদি এনিমিয়া হয়, আমরা খাবার দাবারের কথা আগে বলি যে খাবার দাবার খাবেন, এবং এই সময় কিছু সমস্যা হয়, হজম করতে পারে না, আবার যেটা খাচ্ছে সেটা অ্যাবজর্ব হয় না, অনেকগুলো ব্যাপার থাকে। তো আমরা এই সময় কী করি, আমরা সাপ্লিমেন্ট দিই, আয়রন দিচ্ছি, ভিটামিনস দিচ্ছি, তো এগুলো দিয়ে অনেকে হচ্ছে যে সে হজম করতে পারছে না বা অ্যাবজর্পশনটা যেটা হওয়া দরকার সেটা হচ্ছে না, যার জন্য কিন্তু তার হিমোগ্লোবিনের মাত্রা কমতে শুরু করছে। এর সাথে কিন্তু আর একটা সমস্যা আছে যে কেউ আগে থেকেই এনিমিক ছিল কি না, বা তার আদার কোনো সমস্যা ছিল কি না, অথবা আমরা একটা কমন ডিজিজের কথা জানি যে থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন ই ট্রেট, অনেকের দেখা যাচ্ছে ডিজিজটা নাই কিন্তু ই ট্রেট হয়ে আছে, তার মানে তার ভিতরে জিনটা আছে কিন্তু তার ভিতরে প্রকাশ পাচ্ছে না, ডিজিজটা হয়নি, কিন্তু সে কিন্তু এনিমিক হতেই থাকে।
থাকবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানা দরকার। হঠাৎ করে প্রেগনেন্ট হচ্ছে, একটা মেয়ে দেখছে যে অ্যানিমিয়া হচ্ছে, তার হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে না, তখন আমরা পরীক্ষা করলে দেখি যে তার এই সমস্যাটা আছে। তো উনি যেটা বলছেন যে একটু পরীক্ষা করে আমাদের দেখা দরকার, এবং আমাদের দেখতে হবে যে তার বডিতে আয়রন লেভেলটা কত। আমরা জানি যে এই সময়টা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। তো এই কারণে ওনার যেটা হচ্ছে যে আমরা সরাসরি আসলে 9.3 বা 9.5 যদি থাকে, আমরা বলি যে আয়রন দেবে, আয়রন মুখে খেতে পারে, মুখে যদি অ্যাবজর্ব করতে না পারে সেক্ষেত্রে কিন্তু প্যারেন্টাল রুটে মানে শিরাতে কিন্তু আয়রন দেওয়া যায়। সরাসরি আমরা ব্লাডে এখন না গেলাম, আগে আমরা আয়রন দিয়ে সেটা পূরণ করে দেখতে পারি, তারপরে যদি না হয় তখন আমরা দিতে পারি। হ্যাঁ, আয়রন দিলে পরে, ইঞ্জেকশন দিলে পরে মেয়েটার সুবিধা হচ্ছে যে বাসাতে দিতে পারছে, একটা ব্লাড তার শরীরে যাচ্ছে না। কারণ হঠাৎ করে একেবারে আমরা ব্লাডের কথা কখন বলি, অনেক হিমোগ্লোবিনের মাত্রা নেমে গেছে, যখন ব্লাড ছাড়া কোনো উপায় নাই তখন আমাকে ব্লাড দিতে হবে। কিন্তু ব্লাড আমি দিলে ব্লাডের সাথেও কিন্তু আমাকে অনেকগুলো স্ক্রিনিং করতে হয়, স্ক্রিনিং করে তারপরে দিতে হয়, ওর সাথেও কিন্তু আমার অনেক জীবাণু চলে আসতে পারে শরীরে। সুতরাং আমাদেরকে যে কথাটা সবসময় বলতে হয় যে যিনি গর্ভবতী হতে চাচ্ছেন তাকে কিন্তু আগে থেকে যদি আমরা সব কিছু দেখে নিই, পরবর্তী জটিলতা কিন্তু আমরা আসলে কমিয়ে ফেলতে পারি। ম্যাডামকে অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে ওনার আমি একটু বলি, কিন্তু উনি যে শ্বাসকষ্ট বলছেন এটা হতে অন্য কিছু তো হতে পারে, সেজন্য ওনার শুধু 9.5 গ্রাম হিমোগ্লোবিন থাকলে শ্বাসকষ্ট না, এটা ছাড়া ওনার কিন্তু আরেকটু অন্য দেখা উচিত যে ওনার হার্টের কোনো হার্ট প্রবলেম আছে কিনা, অর্থাৎ ছোটোবেলায় রিউমাটিক হার্ট ডিজিজ থাকতে পারে, সেখান থেকে হতে পারে, বা অন্য কোনো লাংসের কোনো ডিজিজ, একটা ইভ্যালুয়েশন লাগবে যে শ্বাসকষ্টের জন্য আরো কিছু প্রেগনেন্সিতেও তো তার সমস্যা হতে পারে, প্রেগনেন্সির কারণে তার কিন্তু কার্ডিয়াক প্রবলেম হতে পারে, একটা ইভালুয়েশন করতে হবে। ম্যাডাম আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, তার মাঝে আমরা একটি ছোট্ট বিরতি নিব, বিরতির পরে এসে আমরা আরো অনেক বেশি আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তার আগে একটি ছোট বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডাইপার ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট বিরতিতে যাবার, বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম থাই বেবি ডাইপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের সুরক্ষা নিয়ে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে অলরেডি আলোচনা করেছি। আমি এখন এই বিষয়ে এই জায়গাতে এসে এটা খুব কমন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে খিঁচুনি। আমরা গর্ভকালীন খিঁচুনির কথাটা প্রায় প্রায় শুনি, অনেক মায়েদের এই খিঁচুনির জন্য মার মৃত্যু এবং সন্তানের মৃত্যুর হারও থাকে। আমাদের অনেক গবেষণাতে অনেক ইতেও আমরা দেখতে পাই, রিসার্চেও দেখতে পাই। আমি একটু মনের পারবেন ম্যাডামের কাছ থেকে আসতে চাচ্ছি যে এই যে গর্ভকালীন খিঁচুনি বা আমরা মেডিকেলের ভাষায় বললে এক্লামশিয়া, এটা আসলে কেন হয়, মানে এটা কাকে বলে আসলে যদি আমরা একটু বলি? আচ্ছা, আমরা যেটা সহজ করে বলি দর্শকদের জন্য যে আমরা জানি যে গর্ভকালীন সময় আমরা কিন্তু ডাক্তারের কাছে গেলে প্রেশারটা মাপি, তাই না, রক্তচাপটা বাড়ছে কিনা, উচ্চ রক্তচাপ হচ্ছে কিনা। তো যখন আসলে দেখা যায় যে নর্মাল তার ছিল, প্রেশার নর্মালই ছিল, হঠাৎ করে দেখা গেলো যে তার প্রেশারটা বেড়ে গেছে, এবং এই প্রেশারটা বেড়ে যাওয়ার পরে আমরা দেখি যে তার ইউরিনে অ্যালবুমিন আছে কিনা সেটা দেখি, এবং তার সাথে যদি খিঁচুনি হয় তখন কিন্তু আমরা বলি যে এক্লামশিয়া। কিন্তু এই এক্লামশিয়াটা তো আসলে সাথে সাথে হয় না, প্রথমে হয় তার প্রেশারটা বাড়তে থাকে, তারপরে সে তো বোঝে না, প্রথম একদিনে না, হঠাৎ করে সে বোঝেও না, হঠাৎ করে হঠাৎ মনে করছে যে আমার ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করছে, পা হাত পা অনেক সময় কারো কারো ফুলে যায়। এটা হচ্ছে একদম প্রাথমিক লক্ষণ। আংটি পড়ছিল, আংটিগুলো দেখা গেলো যে আংটি হাতের মধ্যে টাইট হয়ে যাচ্ছে, পাটা ফুলে যাচ্ছে, এরকম যখন সমস্যা হয় তখন কিন্তু ডাক্তারের কাছে আসে তারা। এবং আসতে পরে আমরা যখন প্রেশারটা দেখি, অনেক সময় দেখা যায় যে প্রেশারটা একটা একটা সিটিংয়ে দেখে কিন্তু আমরা বলতে পারবো না যে তার মানে প্রি এক্লামশিয়া আছে কি না, তাকে আমরা দেখতে পারি। আবার আমরা 4 ঘন্টা পরে আবার একটা প্রেশার দেখি যে প্রেশারটা তার বেশি আছে কিনা, এবং তার সাথে আমরা কিছু ইনভেস্টিগেশন করি। এই ইনভেস্টিগেশন করে এবং প্রেশারটা যদি বেশি থাকে তখন আমরা বলি যে তার এই গর্ভকালীন উচ্চ রক্তচাপের ঝুঁকিতে উনি আছেন। তো এসে সোজা করে আসলে ওদের জন্য বলি, তো এইরকম যদি প্রেশার বেশি থাকে এবং কিছু সমস্যা যদি থাকে তাহলে তাকে কিন্তু নিয়মিত ডাক্তারের চেক আপে থাকতে হবে। কারণ আমরা জানি যে এই প্রেশার বেশি থাকার পরেই যদি কমপ্লিকেশনটা হয় তাহলে সেটা খিঁচুনি হবে, এবং খিঁচুনি হলে কিন্তু তখন মা এবং বাচ্চা কাউকে সেভ করা নাও যেতে পারে। আমি একটু ম্যাডামকে যুক্ত করতে বলছি এই বিষয়ে, ম্যাডামের মতামত আপনি যদি একটু বলেন যে এই যে গ্রামেও দেখা যাচ্ছে যে এই 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 রকম নিয়ে ঢাকা মেডিকেলে এসে ভর্তি হয় বা খিচুনি নিয়ে ভর্তি হয়, সেক্ষেত্রে তাদের জন্য আসলে কি করণীয় হতে পারে? হ্যাঁ, তাদের জন্য সবচেয়ে প্রথম বড় হলো যে ওদেরকে অ্যাওয়ারনেস করাটা, এই যে আমাদের জানানো উচিত যে এই বিশেষ করে এখন কিন্তু শীত আসছে এবং এক্লামশিয়ার ইনসিডেন্স কিন্তু শীতেই বেশি, এবং শীতে ভ্যাসো স্পাজম হয়, ব্লাড ভেসেলগুলো স্পাজম হয়, তাতে ব্লাড প্রেশারটা বেড়ে যায়, এবং ব্লাড প্রেশার বাড়লেই যে এটার আফটার ইফেক্ট
সেপারেট, এটা আস্তে আস্তে কিন্তু প্রগ্রেসিভ করে সেপারেটেশন করে তারপরে যে খিচুনি হয়, এবং খিচুনির সাথে সাথে তো পরে সমস্ত অর্গেনই ফেলার আস্তে আস্তে, মা মারা যায়, বিভিন্ন লিভার হয়, রেনাল ফেলার হয়, সব কিছুতেই মায়ের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তো এই জন্য আমাদের প্রথম এই ব্যাপারে আমাদের আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। মারা যেন অবশ্যই অবশ্যই সেন্টারে যান, যে ওখানে ব্লাড প্রেশারটা চেক করেন, আর কিছু সিমটম থাকবে যেমন মায়ের প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, ঘুম হচ্ছে না, তারপরে অস্থিরতা বেড়ে যাচ্ছে, বুকে ব্যথা করতেছে, এরকম যদি হয় বা শরীর ওজন বেড়ে যাচ্ছে এক মাসে, যেখানে দর্শক ফোন করেছিলেন সে কমপ্লেন করেছিলেন কিন্তু তার শ্বাসকষ্টের, এটাও কিন্তু অনেক সময় দেখা হতে পারে, সিমটম হতে পারে, এবং তার দেখা যাচ্ছে যে ওয়েট বেশি হচ্ছে, সে হয়তো এটাকে ব্যবহার কোনো খারাপভাবে নিচ্ছে না কিন্তু এক্সেস ওয়েট গেইনটাও কিন্তু একটা প্রবলেম, তারপরে পায়ে পানি আসছে, এসব ব্যাপারে তাহলে অবশ্যই তাদেরকে হসপিটালে ইয়েতে নিকটবর্তী যে স্বাস্থ্য সেবা অ্যাটলিস্ট ব্লাড প্রেশারটা চেক করতে হবে। ব্লাড প্রেশার যদি নর্মাল আগে আগে যদি আমার বেসলাইন ব্লাড প্রেশার আমার জানা থাকে, তার থেকে যদি বেড়ে যায় 20-30 সিস্টোলিক ডায়াস্টোলিক দুইটাই যদি 20-30 বেড়ে যায়, তখনই আমাকে অ্যালার্ট হইতে হবে যে সিমে তার প্রেশার বেড়ে গিয়ে উনি হয়তো অ্যাক্লামশিয়ার দিকে খিচুড়ির দিকে যেতে পারেন, এবং তখনই আমরা তাদের কিছু অ্যাডভাইস দেবো। এক নম্বর হলো যে সে শিশুর রেস্টে থাকবেন, এবং একটা অ্যান্টিহাইপারটেন্সিভ প্রেশার যাতে না বাড়ে সেজন্য ওষুধ দেবো, তার জন্য ভালো সাউন্ড স্লিপ হয়, ঘুমাতে পারেন এবং দুশ্চিন্তা মুক্ত থাকেন, এইগুলা তাকে এইগুলো তাদের বললাম ট্রিটমেন্ট দিতে হবে, কিন্তু আবার ফলো আপে অবশ্যই আসতে হবে, এটাই কিন্তু শেষ না, তাকে চেক আপে আসতে হবে ব্লাড প্রেশার বাড়তেছে কিনা। যদি ব্লাড প্রেশার বাড়তে থাকে তখন সেক্ষেত্রে যদি এই সেন্টারে লোয়ার সেন্টারে যদি ওনাকে কন্ট্রোল করা না যায় তাহলে অবশ্যই আমরা হায়ার সেন্টারে পাঠাবো, কারণ অ্যাক্লামশিয়া যে কোনো মুহূর্তে হতে পারে, এবং পেশেন্টদেরকে আমরা সবসময় বলে রাখবো যে অ্যাক্লামশিয়া হওয়ার পূর্ব লক্ষণগুলো কী, যে প্রচণ্ড মাথা ব্যথা হবে, চোখে ঝাপসা দেখবে, বমি বমি লাগবে, অসুস্থ হবে, এই কোনো সাথে সাথে যেন হসপিটালে চলে যায়। কাছে একদম শেষ পর্যায়ে আছি, শেষ কোনো মন্তব্য যদি থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, অনেক ধন্যবাদ। যে কথাটা আজকে আমাদের যে প্রোগ্রামটা, যে করোনাকালীন সময়ে গর্ভবতী নারীদের সেবা, সেই প্রসঙ্গে যদি বলি যে অনেকে কিন্তু আমাকে এখনও প্রশ্ন করে যে এই সময় গর্ভকালীন এবং স্তন্যদায়ী মায়েরা টিকা দিতে পারবেন কিনা, কারণ একসময় কিন্তু রেস্ট্রিকশন ছিল যে সবাই টিকা দিতে পারবে কিন্তু গর্ভবতী নারীরা টিকা দিতে পারবে না, তো সেই রেস্ট্রিকশনটা কিন্তু এখন নাই। এটা কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের সরকার কিন্তু এটা একেবারেই অগ্রাহ্য করেছেন, মানে এটা উঠিয়ে দিয়েছেন। আপনারা কিন্তু গর্ভবতী নারী যারা তারা এবং স্তন্যদায়ী নারী যারা তারা কিন্তু করোনা টিকাটা নিয়ে নেবেন, কারণ এটা কিন্তু সুযোগ, আপনারা ফ্রিতে কিন্তু একটা টিকা পাচ্ছেন, তাহলে আপনারা এই টিকাটা নেবেন, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকা উচিত না। আপনারা গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মা যারা আছেন তারা নেবেন, কারণ স্তন্য পান যে করে শিশু তার মাধ্যমে কিন্তু গর্ভ মানে দুধের মাধ্যমে কিন্তু তার ভিতরে এই ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, সুতরাং অবশ্যই আপনারা একটা টিকাটা দিয়ে নেবেন। এখানে আমি একটা কথা বলি যে আমরা তো প্রেগনেন্সিতে টিটেনাসের টিকা দিই, কিন্তু এটা কিন্তু ওনাদের জানা থাকতে হবে যে একটা টিটেনাস টিকা দেওয়ার পরে অ্যাটলিস্ট 28 ডেজ গ্যাপ দিতে হবে। যদি উনি করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেন তাহলে টিটি টিকা যখন দেবেন তার 28 ডেজ পরে উনি দেবেন। হ্যাঁ ম্যাডাম, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে জয়েন করার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক তোমাকে ধন্যবাদ, এবং বাংলাভিশনকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডাইপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের সুরক্ষা নিয়ে। আশা করি আমাদের সাথে যারা আজকে উপস্থিত গেস্ট ছিলেন তাদের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আশা করি উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।